শান্তির পথ সে তো একটাই, একটাই সে পথ ইসলামে ছুটে আয়। সে এইরকম বাড়িতে গেলেও যেন কথাটা মনে থাকে, ছয়টি হক হচ্ছে এক মুসলমানের আরেক মুসলমানের। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এ রাসূল সেই ছয়টি হক কি আমাদেরকে বলবেন? আল্লাহ নবী বলেন, ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি। এক নাম্বার হক হচ্ছে কোন মুসলমান ভাইয়ের সাথে যখন তোমার দেখা হয়ে যায় তাকে তুমি সালাম দিবা, এটা হলো এক নাম্বারের হক। এখানে রাসূল বলেন নাই মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ঘুরি বাড়াই দিবা সালাম পাওয়ার আশায়, না না সালাম পাওয়ার অপেক্ষায় নয়। রাসূল বলেন ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি, দেখা হওয়া মাত্র সালাম দাও। বলে তো সুবহানাল্লাহ, দেখা হওয়া মাত্র কি দাও, কি দাও আমরা দেব ইনশাআল্লাহ, কি না সালাম পাওয়ার অপেক্ষায় থাকবো। আমি হলাম বড় হুজুর, পাও টান টান করে রাখছি, সবাই শুধু আমার এসে সালাম এসে সালাম। আমি হইলাম চেয়ারম্যান সাহেব, সালাম কি আমি দেব নাকি আমাকে সবাই সালাম? আমি হইলাম নেতা সাহেব, সবাই আমাকে সালাম দিও, আমি চুপচাপ বসে থাকবো, এটা কি রাসূলের আদর্শ? আরো চিল্লায় বলে না, এটা রাসূলের আদর্শ, আমাকে আগে সালাম দিতে হবে। এটা হচ্ছে এক মুসলমানের প্রতি আমার একটা হক, একটা হক, একটা হক, অধিকার, অধিকার, এটা আমাকে দিতে হবে, দিতে হবে, এই হকটা সে আমার কাছে প্রাপ্ত। এক নাম্বার, এক নাম্বার। দুই নাম্বার হলো নবী জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা দাআকা ফাজিবহু ফাজাবহু, আর ওয়াইদা দাআহু ফাজাবহু। যখন কোন মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দেয় অবশ্যই তার ডাকে সে সাড়া দিবে, দাওয়াত গ্রহণ করবে, মুখ কালো করে থাকবে না, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে। এটা হচ্ছে মুসলমানের হক। আমাদের দেশে দাওয়াত দেওয়ার একটা নিজাম আছে, সেটা কি? আমাদের সমাজে দাওয়াত দেয় মানুষ আগে লিস্ট করে, সমাজে সুকুর দুষ্কুর মিথ্যাবাদী চোর ডাকাত বদমাশ বেশি টাকা পয়সা বলা এদের তালিকা করে। কথা বলেন ঠিক কিনা? বিবাহে অলিমার বলতে গরিবের দাওয়াত নাই, আছে না? নাই লিস্ট করে শিল্পপতি কোটিপতি মুনাফে কাফের ফাসেক ফুজদার যা বলে সব সিরিয়াল করছে, সুদের টাকা ঘুষের টাকা মদের টাকা জেনার টাকা বদমাশির টাকা চান্দাবাজির টাকা টেন্ডারবাজির টাকা সব যায়, কথা কোন ঠিক কিনা? দাওয়াত দিয়েছে, এই লিস্টের মধ্যে এলাকা রিক্সাওয়ালার দাওয়াত হয় না, কথা বলেন? গরিবের দাওয়াত হয় না, অসহায় দাওয়াত হয় না, গার্মেন্টস শ্রমিকের দাওয়াত হয় না, সব লিস্ট পেজ কার্ড দিয়ে সবাইকে দাওয়াত। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে করে একটা হোটেল বাণিজ্য করা যায়, হোটেল বাণিজ্য কি? সেটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করবে, আগে হিসাব পাকা পাকা 3 লাখ টাকা খরচ করেছে, 9 লাখ টাকা উঠবে বলে তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছেন, এবং এই 9 লাখ টাকা উঠাবার জন্য তিনি একটা ক্যাশিয়ার নিযুক্ত করেছেন, কথা বলেন না ঠিক কিনা? ক্যাশিয়ার নিযুক্ত করেছেন, খানা খাইছে টাকাটা দিয়ে দেন, দিয়ে দেন। এখন আপনারা বলে গরিব মানুষ তো বেচারা যদি দাওয়াত যায়ও, ওকে যদি দেওয়াও হয় দাওয়াত, উপায় আছে বলেন আপনারা? উপায় আছে? আগে চেহারার দিকে তাকায়, নামটা বলেন আপনার? এখন নামটা যখন বলছে অমুক সাহেব, এখন এই নামের লিস্টে তার সাথে যাবে বাড়িওয়ালার কাছে, বললো এত আশা করি না শিল্পপতিকে দাওয়াত দিলাম, ও দিচ্ছে 2000 টাকা জিন্দিগিতে এরা দাওয়াত দিল, কথা বলেন ঠিক কিনা? খেয়েছো তাড়াতাড়ি বিল দিও, এই যে অপসংস্কৃতি ঢুকায় দেওয়া হয়েছে। যদি ইমানদার হয়ে থাকেন আজকে থেকে এই জব করবেন, একদম দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন, আজম বিল জাজম করবেন যে আমি আমার জীবনে পুরো প্রতিবেশীকে দাওয়াত দিলে আমার দাওয়াতে ধনীও থাকবে, গরিবও থাকবে, অসহায় থাকবে, সব থাকবে, কথা বলেন ঠিক কিনা?
সবাই থাকবে, আমার বিবাহের অনুষ্ঠানটাকে বরকতময় অনুষ্ঠান হবে, সুযোগ থাকলে নিজ দিয়ে লিখে দিবে, মেহরবানি করে আপনারা কেউ উপঢৌকন নিয়ে আসবে, যদিও হাত দিয়ে দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু এগুলা যেহেতু রসমে রেওয়াজে পরিণত হয়েছে, আপনার হাতে উপঢৌকন দিতে গেলে গরিব অসহায় মনে কষ্ট পায়, ঋণ করে মানুষের কাছ থেকে 2,000 টাকা ঋণ করে আপনার দাওয়াত খেতে হয়, কথা বলেন না ঠিক কি না, এই রেওয়াজের কারণে এটা বন্ধ করে দেন, পারবেন ইনশাআল্লাহ, এই সাহস দিলে আছে, কার কার সাহস আছে হাত দেখতে চায়, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দাও, হাত নামা আল্লাহ যেন কবুল করে, এটা হচ্ছে দাওয়াত, দাওয়াত, এটা বিবাহের দাওয়াত হোক, কলিমার দাওয়াত হোক, যে কিছুই দাওয়াত হোক না কেন, এটা আপনাদের এটা কাজ, এটা কাজ, এখন আবার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আপনার ম্যারেজ ডে, বুড়া বুড়া মানুষ নাতি পুতি হয়ে গেছে আর ম্যারেজ ডে পালন করতে মনে চাই, সি সি সি, কত বড় নির্লজ্জ বেহায়া, উনি আবার গায়ে হলুদ করে, এগুলো আবার ফেসবুকে আমরা দেখি, ম্যারেজ ডে পালন করে 72 বছর বুড়া বুড়ি, 50 বছরের বুড়া বুড়ি নতুন করে বিবাহের সাথে বর সেজেছে, গায়ের মধ্যে নতুন করে নতুন জামা পরেছে, নাতি নাতনিরা সব তাদের বিয়ে খাইতে আসছে, মানে অবস্থাটা কি, কত বড় নির্লজ্জতা, কত বড় বেহায়া হলে এই অপসংস্কৃতি মুসলিম সমাজের মধ্যে ঢুকেছে, এগুলা যেন এই অপসংস্কৃতি কুফফারদের অপসংস্কৃতি আমাদের মধ্যে যেন ঢুকতে না পারে, আল্লাহ পাক আমাদের সচেতন হওয়ার তৌফিক দান করুন, কারণ হলো আল্লাহ নবী বলেন মানতা সাদাহাবি কাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার সাথে যে জাতির সাদৃশ্য দর্শন করবে তার তার দলভুক্ত সেই ব্যক্তি হয়ে যাবে, তার সাথেই তার হাশর হবে, আমি আমার রাসূলকে অনুসরণ করব, আমার নবীর কৃষ্টিকাল চারকে অনুসরণ করব, আমার নবীজির দলভুক্ত করে আল্লাহ পাক নবীর সাথে জান্নাত দান করে দিবে। আর 3 নম্বর হলো ইদাস্তান সহাকা ফাদ সহলা, যদি আপনার কাছে ব্যক্তি সাহায্য চাই হিত কামনা করে, আপনার কাছ থেকে কল্যাণ নসিহত উপদেশ কামনা করে, আপনি তার জন্য কল্যাণ কামনা করেন, এটা হচ্ছে 3 নম্বর হক, আপনার কাছে একজন মানুষ পরামর্শের জন্য আসলে আপনি মনে মনে চিন্তা করলেন এই তো সুযোগ আসছে তার একটা বাস দিয়ে দেওয়া, আসলে না নাই জুড়ে বলাই এমন কি বুদ্ধি দিয়ে দিল অর্জুন দিকে, না 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 ইরা স্থান সহাকা ফাল সহলা, আপনি তার জন্য হিত কামনা করেন কল্যাণ কামনা করেন, আপনি এক ভাইকে সাহায্য করছে, আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করে, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার বান্দাকে সাহায্য ভাইকে সাহায্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে। 4 নম্বর হলো ওয়াহিদা আতসা ফাহমিদা ফাসামিতহু, বান্দা যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলে তার জবাবটা দিয়ে দিবে, এটা হলো 6 নম্বর 4 নম্বর 5 নম্বর হচ্ছে ওয়াইদা নারিদা ফাউদুহু, যদি বান্দা অসুস্থ হয়ে যায় আপনি তাকে দেখতে যান, আপনি যদি বান্দাকে দেখতে যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় আর সকালবেলা যদি কোন ব্যক্তি তাকে দেখতে যায়, সকালবেলা দেখতে যাওয়ার কারণে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সন্ধ্যাবেলা দেখলে সকাল পর্যন্ত ভোর হওয়া পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তাকে সাহায্য করুন এবং দেখতে গিয়ে তার জন্য আপনি দোয়া করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুসলমান যখন একজন মুসলমানকে দেখতে গিয়া 7 বার যদি এই দোয়াটা করে আসআল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা 7 বার যদি বান্দা করে মৃত্যু সারা যত বড় অসুস্থতাই তার হোক না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে বান্দাকে সুস্থ বানায়া দিবে, আল্লাহু আকবার, আবার অসুস্থতা দেখতে গিয়ে আবার দাবাজাই দিয়ে আসবেন, কিছু কিছু লোক আছে স্বভাব আছে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলে আহারি সর্বনাশ, আপনি তো শেষ, আপনার চোখ তো সাদা সাদা দেখা,
রক্ত হৃদয় নাই, সব কথা বলে না, ঠিক না? ব্যক্তি যদিও দুই চার পাঁচ দিন বাস করি, কথা শুনে অতীতে মরে গেছে, আপনার তো শেষ, দেখি 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 রাত চলে, আপনার হাত ঠিক আছে কিনা, লাল চলে কিনা, দেখি 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 নার চলে কিনা, দেখি দেখি, আহা দু শব্দ বলে গেছে, বেশি দিন বাঁচবেন না, আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ, শুধু শুধু টাকা পয়সা খরচ করেন না, সন্তানের চেহারা দেখে তাকায় তাকে তো মরবে না, কত বাজে লোক হলে মানুষকে হতাশ করে দেয়, নিরাশ নিরাশ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে বলবা লা মাসাতহু ইনশা আল্লাহ, তুমি চিন্তা করো, চিন্তা করো, তুমি সুস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর সেটা না করে বান্দা বলে, আহা আপনি শেষ, আপনি তো মরেই গেছেন, ব্লাড ক্যান্সার হয়ে গেছে, টাকা পয়সা ধরলেন না, এমনিও মরবেন সামনেও মরবেন, এই কথা বলে হতাশ করে দিবেন, এরকম কাজ করবে, আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে রাসূল এভাবে হাত বুলাতেন, রাসূল নিজের হাতে ব্যক্তির দেহটা এভাবে মুছে দিতেন, আর একটা দোয়া করতেন, দোয়া করতেন আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে, আদহি বিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা ওয়াল্লা তাআলা, তুমি তো মানুষের রব, মানুষের প্রতিপালক, এই ব্যক্তির দেহ থেকে রোগ বালাই তুমি দূর করে দাও, তাকে তুমি এমন আরোগ্য দান করো যে আরোগ্য থাকলে অসুস্থতা তার ধারে কাছে দেখতে পারে না, যিনি বলেন সুবহানাল্লাহ। এইভাবে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, এটা কয় নাম্বার গেল? পাঁচ নম্বর, ছয় নম্বর হচ্ছে ওয়াইদা মাতা ফাউতাহু, আর যখন আর ওই লোকটা ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, আর ব্যক্তি যখন মারা যাবে তখন আপনি তার জানাজার নামাজ পড়বেন, দাফন কাফন করে দিবে, এটা হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের ছয়টা হক, এগুলো আমরা কেউ জানি না, জানি না বলে একজন আরেকজনের প্রতি যত ইচ্ছা আমরা জুলুম করতে থাকি, একটা কথা মনে রাখবেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বান্দার হকের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, দেখেন গীবত করার ক্ষেত্রে রাসূল জিরার চাইতে মারাত্মক, যার গীবত করলে সে মাফ না করলে আপনি মাফ পাবেন, তাহলে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ আমার ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে দেন, মা বোনদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে দেন।